কুলেনের সমস্যা থাকলে গাড়ির ইঞ্জিন হচ্ছে ওভারহিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এটা আমরা চেঞ্জ করে দিব। তো ওনাকে আমরা হচ্ছে পার্টসটা আনার জন্য বললাম, তো উনি যেহেতু আমাদের ক্লোজ বড় ভাই তো ওনাকে আমরা দোকান দেখাই দিলাম, সেখান থেকে উনি হচ্ছে পার্টস নিয়ে আসলো ব্র্যান্ড নিউ একেবারে। আসসালামু আলাইকুম, আমি নিওন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা যে আলোচনা করব টয়েটা ব্র্যান্ডের একজিও ফিল্টার যে গাড়িটা আছে, এই ফিল্টার গাড়িটা নিয়ে। তো এই গাড়ির যে প্রবলেমটা ছিল যে এটার ইঞ্জিনের নিচ দিয়ে হচ্ছে কুলেন যে পানিটা আছে সে কুলেন পানিটা হচ্ছে পরে যাচ্ছিল অল্প অল্প করে, কিন্তু একেবারে যে সবসময় পড়তো এরকম না, মাঝে মাঝে হচ্ছে যখন সকালবেলা গাড়িটা স্টার্ট করতে যাইতো তার আগে লক্ষ্য করলে দেখা যেত ভিজা ভিজা, কিন্তু স্টার্ট হওয়ার পরে আর কুলেন পানিটা কোন দিক দিয়ে পড়তে সেটা খুঁজে পাওয়া যাইতো না। তো এটা আসলে হওয়ার কারণ হলো গাড়িটা যখন ইঞ্জিনটা গরম হয়ে যাচ্ছে তখন হচ্ছে পানিটা বাইর হচ্ছে যেটুকু পানি, আর যেহেতু অল্প করে বের হচ্ছে সেহেতু সাথে সাথে শুকায় যাচ্ছে। তো পরবর্তীতে এটা আমরা হচ্ছে আমাদের কাছে নিয়ে আসার পরে আমরা হচ্ছে চেক করলাম, চেক করার পরে এবং হচ্ছে এটাতে কুলেন অরিজিনাল পানিটা ইউজ করা হয়েছে, একেবারে টয়টা যে অরিজিনাল পানি। তো এটা পরে আমরা খুঁজে বের করলাম, যেহেতু লাল কালারের হয়, এই যে নিচে দেখতে পাচ্ছেন আমরা পানিটা ড্রেন দিয়ে রাখছি, তো লাল কালারের হওয়ার কারণে হচ্ছে যে এটা কোন দিক দিয়ে পানিটা লিক করতে সেটা আমরা অ্যানালাইসিস করতে পারছি। তো পরে আমরা এটা চেক দিলাম পুরো গাড়ি, পুরো গাড়ি চেক দেওয়ার পরে আমরা দেখি যে এগারে যে ওয়াটার পাম্পটা আছে সেই ওয়াটার পাম্পটার সাইড দিয়ে হচ্ছে এই যে দেখেন লাল হয়ে আছে, কুলেন পানি বের হওয়ার কারণে এই দিক দিয়ে আপনার লাল হয়ে গেছে একবারে। তো দেখি যে এটার হচ্ছে সাইড দিয়ে লিক করতেছে এবং এটার যে ভিতরে যে এটা যে ঘুরবে এই জায়গাটা হচ্ছে ঝাঁকি দিয়ে দিয়ে ঘুরতেছে, হয়তো এর ভিতরে বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে। এই কুলেনের সমস্যা থাকলে গাড়ির ইঞ্জিন হচ্ছে ওভারহিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এটা আমরা চেঞ্জ করে দিব। তো ওনাকে আমরা হচ্ছে পার্টসটা আনার জন্য বললাম, তো উনি যেহেতু আমাদের ক্লোজ বড় ভাই তো ওনাকে আমরা দোকান দেখাই দিলাম, সেখান থেকে উনি হচ্ছে পার্টস নিয়ে আসলো ব্র্যান্ড নিউ একেবারে, যে অরিজিনাল যে হচ্ছে ওয়াটার মোটরটা আছে সেই মোটরটা নিয়ে আসলো এবং এটা আমরা গাড়িতে সেট করব। এটা একেবারে অরিজিনালটা, এটা একেবারে অরিজিনাল একই কোম্পানির, আপনারা দেখেন এখানে এখানে যে এটা যে কোম্পানি এটাও একই কোম্পানির। তো এটা আমরা এই গাড়িতে লাগাবো। তো আশা করি এই গাড়ির যে প্রবলেমটা আছে এই যে কুলেন পানি লিক করার যে প্রবলেমটা সেটা সমাধান হয়ে যাবে। তো আপনাদের গাড়ি অনেক সময় এরকম প্রবলেম নিয়ে আপনারা চালান তখন কিন্তু গাড়ি ওভারহিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা ইঞ্জিন সিজ করার সম্ভাবনা আছে। সেই সাথে হচ্ছে এটার যে আপনার হোস পাইপগুলো আছে সেই পাইপগুলো দিয়ে অনেক সময় পানি লিক করে, যদি পাইপ দিয়ে লিক করে সেক্ষেত্রে আপনার হচ্ছে সেই পাইপগুলা লিক যেন না করে সেই জন্য আপনার ফিটিংটা ওইভাবে করে নেবেন, কিংবা পাইপগুলো চেঞ্জ করার প্রয়োজন হলে পাইপগুলো চেঞ্জ করে নেবেন। আর সেই সাথে এখন যেহেতু শীতকাল চলতেছে শীতকালের সময় হচ্ছে আপনাদের গাড়ির এসি হচ্ছে যেহেতু বন্ধ রাখে অনেকে, অনেকে আবার হিটার চালায়, যদি কখনো আপনাদের এসি বন্ধ রাখার প্রয়োজন হয় কিংবা এসি বন্ধ রাখতে হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে যখন পরবর্তীতে গরমের সময় এসিটা চালাবেন তখন আপনারা একটু সার্ভিস করে নেবেন, কিংবা হচ্ছে গ্যাসটা ঠিক আছে কিনা এসির সে গ্যাসটা আপনারা চেক করে নেবেন। তো আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখুন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।